হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ভীষণ মজার এবং অনেক বেশি খাস্তা মুগ ডালের কচুরি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজাদার কচুরি তৈরি করে নেওয়া যায়। আশা করছি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো মুগ ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ডালটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা পর দেখুন মুগ ডাল খুব ভালো করে ভিজে নরম হয়ে গিয়েছে। আর একটি চালনির মধ্যে মুগ ডালগুলো নিয়ে নিচ্ছে। পর পানি খুব ভালো করে ছড়িয়ে এই ডালগুলোকে আধা ভাঙা করে বেটে নিতে হবে। দেখুন মুগ ডাল আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি, একেবারে মিহি করে বাটা যাবে না, এইরকম আধা ভাঙা করে বেটে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কচুরির মধ্যে সয়াবিন তেলের পরিমাণটা বেশি দিলে কচুরি অনেক বেশি খাস্তা হবে। এখন তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই কচুরি তত খাস্তা হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু একটু নরম করে নিতে হবে, এতে করে কচুরি পারফেক্ট হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে। 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছে। 1 চা চামচ পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছে। 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছে। এবার সবগুলো উপকরণ 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো সব কিছু 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচ 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 4 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখন এই বেসন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই বেসন মশলার সাথে 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো বেসন 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ মুগ ডাল বাটা দিয়ে দিচ্ছি। এই মুগ ডাল বাটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলা রাস মিডিয়ামে রেখে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 10 মিনিট পর এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব।
এবার এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এই তো আমার একটি বল তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি বল তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল নিয়ে এভাবে গোল বাটির মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। সাইডের অংশ এভাবে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। আর মাঝ বরাবর পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে, তা না হলে পুর বের হয়ে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর দু হাতের তালুর সাহায্যে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এই তো আমার একটি কাছুরি তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর কাচুরিগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।